এলিমিনেটর ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়ে ডেভিড মিলার জানিয়েছিলেন বিয়ের কারণে বিপিএলে আসতে তার লেট হয়েছে এবং বিয়ের কারণেই ফাইনাল পর্যন্ত বিপিএল খেলা তার সম্ভব হবে না। কারণ 3 মার্চ বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা। জানা গেছে 3 মার্চ দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিলা হ্যারিসকে বিয়ে করতে যাচ্ছেন 34 বছর বয়সী এই ক্রিকেটার। তাই তো রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে যাওয়া বরিশাল এবার চেপে ধরেছে ডেভিড মিলারকে। ডেভিড মিলারকে পার্সোনালি ব্যাপক অনুরোধ করেছে তামিম ইকবাল এবং ফরচুন বরিশালের মালিক। তাই বরিশালের অনুরোধ ফেলতে না পেরে এবার বিয়েটাই পিছিয়ে দিচ্ছেন ডেভিড মিলার। ডেভিড মিলারের এই টেক, ডেভিড মিলারের এই অবদান কোনোদিন কি ভুলতে পারবে বাংলাদেশ? 1 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ফাইনাল। ডেভিড মিলারের বিয়ে 3 তারিখ হলেও বিয়ের আগে দক্ষিণ আফ্রিকায় অনেক আনুষ্ঠানিকতা থাকে, যেগুলো পূরণ করতে আজকেই 29 ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়ার কথা ছিল ডেভিড মিলারের। কিন্তু তিনি বরিশাল ফাইনাল ম্যাচের কথা ভেবে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেটা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেভিড মিলারের এমন সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বনমনের পরিচয় দিয়েছেন ডেভিড মিলার।